কালী পূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় দিনব্যাপী পাঁচ পাহাড় কালী মন্দিরে মেলা অনুষ্ঠিত হয়েছে। 200 বছরের ঐতিহ্যবাহী এ মেলায় ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। সকাল থেকে ঐতিহ্যবাহী পাঁচ পাহাড় আনন্দ মেলায় দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। দিনব্যাপী এ মেলায় খেলনা সামগ্রী ও মিষ্টি মন্ডা সহ নানা রকম প্রয়োজনীয় সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দূর দূরান্তের মানুষের উপস্থিতি পরিণত হয় মিলন মেলায়। মন্দির কমিটির সভাপতি ও উপজেলা মহাজোটের সাধারণ সম্পাদক প্রভাষক সুজন ঘোষের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝহারুল ইসলাম সুমন, হিন্দু মহাজোট জেলা সহসভাপতি প্রভাষক কৃষ্ণমোহন সিংহ, বালিয়াডাঙ্গি উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি প্রভাত কুমার শাহ সহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে আদিবাসী সহ অন্যান্য সম্প্রদায়ের 250 জন নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।